হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আজকে তো বেশ সকাল থেকে টান টান উত্তেজনা চলছে। এখনো অবধি আমি জানি না লাস্ট আপডেট এসছে কি না, যদিও বা আজকে তো সারা দিন চলছে এবং রাত্রেবেলা যতক্ষণ না লাস্ট আপডেট আসছে ততক্ষণ চলবে। তো তোমরা দেখেছো কি না জানি না, আমি এখনো অবধি চ্যানেল সার্চ ফার্চ করে দেখিনি কোথায় কি লাস্ট আপডেট এসছে। যা হবে সেটা তো জানতেই পারবো, আমি না দেখি তোমরা আমাকে এসে ঠিক জানিয়ে দেবে, এটুকু ভরসা তোমাদের ওপর আছে। তো শুনলাম প্রীতম নাকি পালিয়ে গেছে, স্বাভাবিক একটা ছেলের ওপরে এত লোক যদি চড়াও হয় তো সে তো গা ঢাকা দেবে ভয় পেয়ে, সেটা স্বাভাবিক। তো যাই হোক, আজকে আমি বেশ কিছু কথা বলবো, সবার গায়ে খুব ফোসকা পড়বে, কিন্তু কিছু করার নেই, আমি তো এরকমই। মানে আমি সারাদিন দেখেছো আমাকে কোনো ভিডিও করতে, কোনো লাইভ করতে, আমি যদি আজকে লাইভ করতাম তো বা নিজের চ্যানেলের জন্য যদি আমি ওই গ্রুপে জয়েন হতাম তাহলে আজকে নাই নাই করে আমার হাজার দেড় হাজার সাবস্ক্রাইবার বেড়ে যেত এবং প্রচুর পরিমাণে ভিউজ হতো, তো কোনো কথাই নেই, আমি এ মাসেও পেমেন্ট পেয়ে যেতাম। আর রইল যদি লাইভও করতাম বাড়িতে বসে, তারপরেও নাই নাই করে 15-20 হাজার ভিউজ হয়ে যেত। কিন্তু সত্যি কথা বলতে কি, শুধু দেখছিলাম। অনেক সময় না সবাই একসঙ্গে বললে হয় না, অনেকে চুপ থাকতে হয়, তো আমার চুপ থাকতে বেশ ভালো লাগছে, আমার চুপ থেকে এগুলো দেখতে খুব ভালো লাগছে। কিন্তু তারপরে যখন আমার কিছু বলতে মনে হয় আমার, তখনই আমি আসি বলতে, যেমন এখন বসে পড়েছি। তো বলি, প্রথমে বলি, তোমরা সবাই বলছো প্রীতমের ক্ষেত্রে অবিচার হচ্ছে, দেখো বিচার অবিচার আমি পরে আসছি, তবে প্রীতমের সাথে যেটা হচ্ছে তোমাদের কি মনে হয় যে এটা ভুল হচ্ছে? এটা ওর কর্মের শাস্তি, বুঝেছ? এবার তোমরা বলবে কেন, তোমরা এক্ষুনি এই কথাটা শুনে কমেন্ট করতে বসে গেছো, তো একটু ধৈর্য ধরে শোনো। যখন 11 মাস দিশানের সঙ্গে সম্পর্ক ছিল, বন্ধুত্বের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, যে সম্পর্কই হোক না, ধরে নিলাম বন্ধুত্বের সম্পর্কে তারা যখন ছিল, তো কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য দিশানিকে বিভিন্ন অ্যালিগেশন দেওয়া হয়েছে প্রীতম, প্রীতমের মায়ের পক্ষ থেকে। আর এমনকি দিশানের মাকেও নোংরা নোংরা ভাষায় কিস্তি ঘাস্তা করেছে প্রীতম। দিশানি কিছু বলে না, দিশানি চুপ থাকতে পছন্দ করে, দিশানি শুধু শোনে। এমনকি ওর চ্যানেল থেকে কন্ট্রোভার্সি খুবই কম আছে, এই যে ওর মাকে এত খিস্তি মারা হয় তারপরেও ও কোনো কন্ট্রোভার্সিতে যায় না, এই যে প্রীতম ওকে নিয়ে এত নোংরা নোংরা কথা বলেছে, এমনকি 22 দিনের সংসারে 45 দিনের বাচ্চা এত বড় কথাটা বলেছে, তারপরেও দিশানি চুপ ছিল। আর দিশানি চুপ ছিল বলে থাকতো বলে বেশ মানে কন্ট্রোভার্সিটা জমতো না, তো কন্ট্রোভার্সিটা ক্রিয়েট করার জন্য দিশানি আর দিশানির ফ্যামিলির পেছনে ইচ্ছে করে করে খোঁচা মারা হতো। কে করতো? এই প্রীতম আর আমাদের কাকিমা করতো। দেখেছো, দেখলে তো, যেই বাড়ির বউ আসলো তোমাদের পেছনে এমন খোঁচা মারা না, এমন বাঁশ ভরে দিয়েছে, আজকে দেখো পালিয়ে বেড়াতে হচ্ছে। তোমার ছেলেকে, কবিতা কাকিমা তোমাকে বলছি, তোমার ছেলেকে পালিয়ে বেড়াতে হচ্ছে, তাকে ঘর থেকে বের করে দিতে হচ্ছে, তারপরে তাকে বাইরে পাঠিয়ে দেওয়ার কথা বলতে হচ্ছে। তাহলে ভাবো কি মজা লাগতো না ছেলের সঙ্গে মিলে যখন দিশানিকে, দিশানির মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলতে বলতে না, রিমি যাই হোক বাবা রিমি প্রোটেস্ট করে, কিন্তু আমাদের কেউ কিছু বললে ওর মা বাবা কেউ ছাড়ে না, তোমাদের কেউ ছাড়েনি গো। কিরকম দিল গো? হ্যাঁ সত্যি এটাই বলে কাকিমা, জানো তো ধর্মের কল বাতাসে নড়ে, ইচ্ছা করে একটা মেয়েকে তার ফ্যামিলিকে কন্ট্রোভার্সি ক্রিয়েট করার জন্য মানে ইনো 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 করে ছেঁচে গেছো। হ্যাঁ যখন তোমাদের বৌমা ছিল না, তখন তোমাদের বৌমার প্রতি উড়ে বাপরে বাপ দরদ উঠলে উঠলে উঠতো তোমাদের, তোমাদের বৌমা তোমাদের হয়ে কত প্রোটেস্ট করতো, দিশানি নাকি মারার প্ল্যান করেছিল, আজকে
তো এটা তোমাদের প্রাপ্য ছিল, এটা আমাদের প্রীতমের প্রাপ্য ছিল। কারণ দেখো, আজকে যদি আমি মানে হীরা ছেড়ে কাজ বেছে নিই, হীরা ছেড়ে যদি আমি কাজ বেছে নিই, আমার তো সেরকমই হবে। যেমন আমি আমার হাজবেন্ডের সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, ডিভোর্স দিয়ে এমন একজনকে বিয়ে করলাম, অ্যাডজাস্ট তো দূরের কথা, সে প্রত্যেক বছর একটা করে বিয়ে করে বেড়াচ্ছে, হলো হলো না, সেখানে সংসারও হলো না। সেরকমই দিশানি তো ভালো না, দিশানিকে নিয়ে কন্ট্রোভার্সি করা যায় বলে জোর করে কন্ট্রোভার্সি ক্রিয়েট করা যায়, এখন বৌমা এসে এমন দিয়েছে বাম্বু না, এখন কন্ট্রোভার্সির ঝুলি ঠেলা সামলাও, 10-12 জন একেবারে পৌঁছে গেছে, যার জন্য ছেলেকে ঘর থেকে তাড়িয়ে দিতে হলো। ধর্মের কল বাতাসে নড়ে, তোমাদের হলো কি সবে, আরো হবে, সবে তো শুরু, আবি তো রোকো জরা, সবর করো। এবার বলি আমাদের শ্রদ্ধা সঙ্গীতা ম্যাডামের উদ্দেশ্যে, আপনি যেটা করছেন ম্যাডাম অবশ্যই ভালোর জন্য করছেন, অবশ্যই আমরাও এর আগে বলেছি এদের চ্যানেলগুলো ডিলিট হয়ে যাক, কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যাবে। তবে ম্যাডাম আমি একটা কথাই বলবো, আপনি দুটো ছেলে মেয়েকে শাস্তি দিচ্ছেন, তারপরে এই ছেলেটির মাকে শাস্তি দিচ্ছেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে শাস্তি দিচ্ছেন, কিন্তু মেন যে মানে মুদ্দাটা, মেন মুদ্দাটার মধ্যে কে কে আছে, তিনজন, প্রীতম, দিশানি, রিমি। প্রীতম দিশানির চ্যানেল উড়িয়ে দিচ্ছেন, যেখানে দিশানি কোনো কন্ট্রোভার্সিতে থাকে না। তবুও ঠিক আছে, মানলাম যে ওর চ্যানেলের জন্য এই হয়েছে, ওই হয়েছে, সেই হয়েছে, এটা প্রমোট হয়েছে, ওটা প্রমোট হয়েছে, পরকীয়া প্রমোট হয়েছে, সব কিছু হয়েছে বলে দিশানি আর প্রীতমের চ্যানেলটা উড়িয়ে দেবেন, কিন্তু রিমি, ওর একবার শর্ট ভিডিওগুলো দেখবেন, ওর চ্যানেল থেকেও বিট্টুর সঙ্গে শর্ট ভিডিও গেছে, মানে পরকীয়া প্রমোট হয়েছে, কারণ তখনও তো ওদের ডিভোর্স হয়নি, তাই না, প্রীতমের সঙ্গে। তারপরে ওর চ্যানেল থেকেও অ্যাটেম্পট করা হয়েছে, সুইসাইডাল অ্যাটেম্পট করা হয়েছে, তার মানে ওর চ্যানেলটা কিন্তু সমান দোষী। তো যদি উড়াতে হয় ম্যাডাম, একটা কথাই বলবো, তিনজনের চ্যানেলে উড়িয়ে দিন। রিমি তো এমনিতেও মানে ইয়ে করতেই চায় না, ভিডিও করতেই চায় না, ওর তো প্রবলেমই হচ্ছে, ও কখনো ভিডিও করবে না, ওর বড় ওকে যেরকম চালাবে ও সেরকম চলবে, তাহলে ওর চ্যানেলটা কেন ওড়ানো হচ্ছে না ম্যাডাম, আমার ওই একটাই প্রশ্ন। আর রইল যে রিমির কে, রিমিকে জাস্টিস, ম্যাডাম আমাদেরকে একটু জাস্টিস দেবেন, ওই মেয়েটা তার মানে আমি তো বলবো পিঙ্কি কাকিমাকেও একটু জাস্টিস দিন, কারণ ওই মহিলাটা তো, ওই মেয়েটিকে জাস্টিস পাওয়ানোর জন্য পিঙ্কি কাকিমার সংসার, পিঙ্কি কাকিমার মান সম্মান সব তো গেছে, আর বাকি রইল ওর স্বামী আর শ্বশুর বাড়ি, তাদের তো যাবে, সেটাই স্বাভাবিক। তবে ওই মেয়েটি কিরকম ধরনের বলুন তো ম্যাডাম, ও সবার কথা শুনে, এখন আপনার কথা শুনে আপনি যা বলবেন তাতে, হ্যাঁ দিদি ভাই তুমি যা বলছো ঠিক বলছো, তুমি যা বলবে তাই শুনে চলবো। আবার যদি ওর মনে হয় কালকে যে আমার প্রীতমের ওপর দরদ উঠলে উঠছে, কষ্ট হচ্ছে, ওর মুখটা দেখে ইনোসেন্ট লাগছে, আবার কালকে প্রীতমের হয়ে আপনাকে গালাগাল মানে প্রীতমের মানে সঙ্গে মিলে বা প্রীতমের দিকে দরদ দেখিয়ে আপনাকে গালাগাল করবে আর বলবে সঙ্গীতা ম্যাডাম না যে জোর করে করিয়েছে, আবার তার পরের দিন যখন এই যে বাবা মায়ের দিকে ঝুঁকবে তখন বলবে এই ওরা না আমাকে জোর করে করিয়েছে। ম্যাডাম আপনাকে একটাই কথা জিজ্ঞাসা করব, একটা প্রাপ্তবয়স্ক মেয়ে বা একটা প্রাপ্তবয়স্ক মানুষ কখনো কি লোকের কথায় সব কিছু করতে পারে, মানে ও যত ভুল করবে তারপরে ঠিক কারণ না কারণ নামে দোষ চাপিয়ে দেবে, ও আমাকে বলেছিল, এটা কি কখনো পসিবল? আজকে দেখলাম আমাদের খিস্তিবাজার সঙ্গে রিমি গুড কম্বিনেশন, এই পিঙ্কি কাকিমাই বলছিল যে এই খিস্তিবাজ নাকি রিমিকে রক্ষিতা বানিয়ে রাখার কথা বলেছিল। তো যাই হোক, সব বন্ধু বান্ধবদের মধ্যে মিল থাকবে, এটাই তো ভালো কথা। তবে একটা কথাই বলবো ম্যাডাম, যে এই একজনকে জাস্টিস পাওয়াতে গিয়ে এই যে দুটো ছেলে মেয়ের জীবন আপনি নষ্ট করছেন, কোথাও না কোথাও এখানে আপনার পাওয়ার আছে, এখানে আপনি পাওয়ার দেখাচ্ছেন, কিন্তু উপরে যখন একদিন, তো দেখুন মানুষ তো অমর নয়,
তো একদিন না একদিন আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে। তো যখন আপনি উপরে যাবেন তখন ভগবানের কাছে, ভগবান যদি আপনাকে জিজ্ঞাসা করে যে আজকে তোর এই শাস্তিটা হবে তার কারণ তুই একটা মেয়ের জন্য দুটো ছেলে মেয়ের জীবন নরক বানিয়ে দিয়েছিস, তখন আপনি উত্তরটা দিতে পারবেন তো? কারণ ওই মেয়ে কিন্তু কারণ না ম্যাডাম, এই একটাই কথা বলবো। আপনি ওর সংসারের জন্য লড়ছেন, ওকে সংসার করাবেন, ওয়েল অ্যান্ড গুড, কিন্তু সংসার করার জন্য তার হাজব্যান্ডকেই শুধু স্যাক্রিফাইস করতে হবে, তার শাশুড়িকেই শুধু স্যাক্রিফাইস করতে হবে, মেয়েটি এক ফোঁটা স্যাক্রিফাইস করবে না, যা ইচ্ছা তাই করে বেড়াবে, সেটা তো হয় না ম্যাডাম। হ্যাঁ, ছেলেটি মানে কি বলবো, সত্যি মানে ছেলেটির যা দোষ আজকে সেই দোষের শাস্তি নিজেই পাচ্ছে, এটা অবশ্যই একবার না 100 বার, ঠিক আছে? কিন্তু তারপরেও একটা কথা বলবো ম্যাডাম, যেই মেয়েটি, যেই মেয়েটির জন্য, জাস্টিসের জন্য আপনারা এত কিছু করছেন, তার আগে কাউন্সিলিংটা একটু ভালো করে করাতে বলুন, সে ওর মাকে হোক বা আপনারা করান, কারণ ওই মেয়েটির মস্তিষ্ক ঠিক থাকে না। আজকে কিছুদিন আগে ম্যাডাম আপনি নিজেই বলেছিলেন যে মেয়েটি আর তার মা মানে পিঙ্কি পাল আর রিমি পাল গাঁজাখোর, হ্যাঁ ড্রাগস নেয়, তো গাঁজাখোর না ড্রাগস নেয়। তো ম্যাডাম এটাও হতে পারে যে ও 2 মাস হয়ে গেছে শ্বশুর বাড়িতে সংসার করছে, ড্রাগস নিতে পারছে না, সেই জন্য হয়তো ওর মেন্টালিটি আবার ঘুরতে শুরু করেছে, হতেই তো পারে, কারণ আপনি নিজেই বলেছেন মা আর মেয়ে ড্রাগস নেয়। আমি সেই পরিপ্রেক্ষিতেই বললাম হতেই পারে 2 মাস বসে শ্বশুর বাড়িতে বসে ড্রাগস নিতে পারছে না, সেই জন্য ওর এরকম হচ্ছে। তো একটাই কথা বলবো ম্যাডাম, শ্বশুর বাড়িতে অবশ্যই ভয় দেখান, চমকান, কারণ এটা তাদের ঠিকই আছে, কারণ সবসময় সব মেয়েরাই যে সব কিছু মেনে নেবে সেটা নয়, সব মেয়েই দিশানি নয়, হ্যাঁ দিশানি মেনে নিচ্ছে, তার মা বাবাকে খিস্তি মারছে সোশ্যাল লাইভে বসে, সোশ্যাল প্ল্যাটফর্মে বসে দিশানি মেনে নিচ্ছে বলে এই মেয়েটি বা তার পরিবার মেনে নেবে সেটা কোনো যুক্তিসম্মত কথা নয়। তারা যেরকমটা করেছে আজকে তারা সেরকমটা ভুগছে, কিন্তু তারপরেও এই মেয়েটিকেও মানে এই রিমিকেও একটু মেন্টালি আপনারা স্টেবল করার চেষ্টা করুন, যাতে মানে কি বলবো, এই এই যে ওকে যে আপনারা এত ইয়ে করে না, মেয়েটা না ডোমিনেটিং হয়ে গেছে, মানে সব সময় সবাইকে দিয়ে নিজের কাজটুকু হাসিল করবে, তারপরে লোকের নামে ঠিক দোষ দিয়ে দেবে, এই জিনিসগুলো বেশি দিন চলে না। এখন তাকে আপনারা বলতেই পারেন বাচ্চা, হ্যাঁ তার 19-20 বছর বয়স, সবে 20 বছর এখনও বাচ্চা বলতে পারেন, কিন্তু তারও তো 25 হবে 30 হবে, তখনও যদি এরকম করে তখন আপনারা কি বলবেন? তো তখন যেন এরকম না করে, তো তার জন্য ওদের শাস্তি দিচ্ছেন দিন, অবশ্যই তারা শাস্তির যোগ্য, কিন্তু তার সাথে সাথে এই মেয়েটিকেও একটু দেখুন, মানে একেবারে যে এ ধোয়া তুলসী পাতা সেটাও কিন্তু নয় ম্যাডাম। আপনি যদি এরও চ্যানেলটা সার্চ করেন বা এর হিস্ট্রিটা সার্চ করেন তাহলে কিন্তু অনেক কিছুই বেরিয়ে আসবে, আর আমি জানি এটা, এগুলো আপনি জানেন, কিন্তু তারপরেও যেহেতু আপনি একটা রিভেঞ্জ খেলায় নেমেছেন প্রীতমদের এগেনস্টে, সেহেতু আপনি ওই মেয়েটার সব দোষগুলো ঢাকা দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু তারপরেও একটা কথা বলবো, যে নাকি নিজের মা বাবার নয় তাই না, স্বামীর নয়, সে আপনার কি করে হতে পারে? কারণ এই যে মা বাবাকে বিক্রি করেছে, মাসিদেরকে বিক্রি করেছে, আপনাকে বিক্রি করেছে, শ্বশুর শাশুড়ি তো ছেড়েই দিন, স্বামীকে বিক্রি করেছে, বন্ধুত্ব বিক্রি করেছে, তারপরেও খালি শুধু বলবে আমি ওর জন্য তোমাকে এই ধরনের নোংরা কথা বলেছি, আমি ওর জন্য তোমাদেরকে এই ধরনের নোংরা কথা বলেছি, অথচ বলছে কিন্তু সে নিজের মুখে, অথচ দোষ দিচ্ছে সে অন্যের। তো এই মেন্টালিটিগুলো ঠিক না, তো ওর মেন্টালিটিটাও একটু কাউন্সেলিং করান। তো এটুকুই বলবো, আর বেশি কিছু বলবো না। আর বড়মাসি, কার বড়মাসি? প্রীতমের বড়মাসি, প্রীতমের বড়মাসি মানে পাপিয়া মাসিকে আমি একটা কথা বলতে চাই। আমি বুঝতে পারছি আপনার কষ্ট, প্রীতম যেগুলো আপনাকে বলেছে অবশ্যই ভুল বলেছে, কারণ ও আপনার ছেলের থেকেও ছোট, সুতরাং আপনি কখনোই আশা করবেন না আপনার বোনের ছেলে এই ধরনের কথা আপনাকে বলবে, কিন্তু তারপরেও শুধু একটা কথাই বলবো, যে আপনি যে আপনার ছেলের বউয়ের সঙ্গে ওই আপনার বোনের ছেলের বউয়ের তুলনা করছেন এটা করবেন না। আপনার বৌমা মানে সুস্থ, খুব গুণী একটা মেয়ে, মানে খুব ভদ্র একটা মেয়ে,
সব থেকে বড় কথা তার কথাবার্তা, তার চাল চলন দেখলেই বোঝা যায় খুব ভদ্র একটা মেয়ে। আর তার জন্য আপনাকে সত্যি স্যালিউট। আর আপনার ছেলেকেও, যে আপনার অবাধ্য হয়ে রাস্তা থেকে কোনো মেয়ে তুলে নিয়ে আসেনি, আপনাদের পছন্দ মতন আজকে খুব মানে সত্যি এমন একটা মেয়ে আপনারা ঘরে এনেছেন যে আপনার বোনের সংসারে যেটা হচ্ছে সেটা কোনোদিনও হয়তো আপনার সংসারে হওয়া পসিবল না। কারণ আপনি যদি নিন্দা করেও থাকেন, আপনার বৌমা একটা কথাই বলেছে, মা তো নিন্দা করতেই পারে, আমিও মায়ের নামে নিন্দা করতে পারি, কিন্তু আমি কেন ছেড়ে যাব। তো সেই জায়গায় আপনি যদি ভাবেন যে আপনার বৌমার সঙ্গে, আপনার বোনের ছেলের বউয়ের সঙ্গে গুলিয়ে ফেলবেন, সেটা করবেন না। আপনিও কিন্তু জানেন যে আপনার বোনের ছেলের বৌমা আছে। তো সেই জায়গা থেকে আপনি যদি আপনার ছেলের জন্য ওরকম একটা তারকাটা আনতেন, তাহলে হয়তো আপনার মানে আপনি আপনার আপনি আপনার বক্তব্য অনুযায়ী আপনার বোন কিছুই করেনি, ফিনাইল ফিনাইল কিছুই খায়নি, নাটক করেছে, আপনি হয়তো সত্যিই খেয়ে নিতেন যদি ওই মেয়ে আপনার ঘরে আসতো। তো সুতরাং সবাইকে সবার সঙ্গে তুলনা করবেন না, কম্পেয়ার করবেন না। আপনার ছেলের বউয়ের মতন এখনকার দিনে বৌমা পাওয়া, সিরিয়াসলি, আপনার বৌমাকে আমি সত্যি দেখি আর ভাবি আর কথাবার্তাগুলো শুনি, সত্যি মানে হিরে বেঁচে এনেছেন। তো ঠিক আছে, এটুকুই বলার ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কিছু বলার হলে অবশ্যই বলতে আসবো। এখনকার মতন টাটা, বাই বাই, লাভ ইউ অল।